বিবাহ বিচ্ছেদের পর গণমাধ্যমকে তার পরবর্তী জীবন নিয়ে জানালেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বলেন, প্রথম বিয়েটি পারিবারিক তাড়াহুড়ায় এবং নানানবিধ জটিলতা থাকা সত্ত্বেও করা হয়েছিল বিধায় এবার নতুন কোনো সিদ্ধান্ত নিতে অবশ্যই সময় নিব, তাড়াহুড়া করে কোনো কিছু করতে যাচ্ছি না। শবনম ফারিয়া বলেন, বিয়ে তো আর বারবার করা সম্ভব নয়, তাই এবারে বিয়েটি একটু ভেবে চিন্তেই করতে যাচ্ছি। শবনম ফারিয়ার সাবেক স্বামী অপুর সাথে যোগাযোগ রক্ষা করবেন বলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বিবাহ বিচ্ছেদের পর। বিষয়টি নিয়ে শবনম ফারিয়া বলেন, অপুর বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, কারণ অপুর ব্যক্তিগত জীবন আছে, আমরা একই গলিতে থাকি, আমাদের বাসাও পাশাপাশি, তাই অপুর সাথে কখনো যোগাযোগ করব না বা তার মুখ দেখব না, তার সুযোগ নেই, দেখা হলে অবশ্যই কথা বলবো। শোনা যাচ্ছে অপু তার নতুন জীবন শুরু করতে যাচ্ছে, সে বিষয়ে শবনম ফারিয়া বলেন, অপু আর আমার মধ্যে বৈবাহিক বিচ্ছেদের পর আমরা দুজনেই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তাই আমাদের দুজনের জীবনের সিদ্ধান্ত একান্তই আমাদের ব্যক্তিগত। অপু নতুন বিয়ে করে নতুনভাবে সংসার শুরু করবে, এটাই স্বাভাবিক, এ নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। জনপ্রিয় ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিস নাটকটি শেষ হয়ে গিয়েছে, সে একই পরিচালক হিট নামে আরেকটি ধারাবাহিক নাটক শুরু করছেন। সেই নাটকে পূর্বের বেশিরভাগ আর্টিস্ট অভিনয় করছেন, কিন্তু আপনি সেখান থেকে বাদ পড়লেন কেন? এই প্রশ্নের উত্তরে শবনম ফারিয়া বলেন, আমি নতুন করে কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করতে চাচ্ছি না, এক ঘন্টার নাটকই বেশি করব। এর একটি মূল কারণ হলো আগামী ফেব্রুয়ারিতে আমি নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছি, সেই সিনেমাটি নিয়ে এখনো কিছু বলতে চাচ্ছি না। জনপ্রিয় এই অভিনেত্রী নতুন একটি টিভি শো করতে যাচ্ছেন, সেটি হলো আমার আইন আমার আদালত। নারীদের নানান ধরনের সমস্যা, নারীর প্রতি সহিংস আচরণ, জমি জমা, ট্রেড লাইসেন্স, শিশু অধিকার, বিবাহ বিচ্ছেদ সহ নানা বিষয়ে পরামর্শ তুলে ধরা হবে সেই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটির লাইভ উপস্থাপক হিসেবে দেখা যাবে শবনম ফারিয়াকে। শবনম ফারিয়াকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।